চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। জায়গাটি থাকবে, ভালোবাসা সবার মধ্যে আছে, কিন্তু এটাই ভালোবাসা। যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে আরেকজনের দিকে তাকাইতেও তার মন চায় না। যদি কাউকে সত্যি ভালোই বাসি, এটাই ভালোবাসা, যে কাউকে ভালোবাসলে আর অন্য কারো দিকে তাকাইতেই ভালো লাগে না। তো সত্যিকার ভালোবাসা সবসময় বেঁচে থাকবে, যন্ত্রণাও আসবে, কষ্টও আসবে, শুয়েও নিতে হবে, কারণ নিন্দার কাটা না বিধিলে গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো। আমার ভালো লাগার, আমার পছন্দের একটি গান। এটার এই যে স্ট্যান্ড ইয়ের উপরে মিক্সারটার উপরে সুন্দর করে চ্যানেলগুলোর সাথে সেভ করে আসতে রেখে দাও। ওই আমি হইয়া বন্ধু, প্রেম ভিখারি, ওরে কত দেশ বিদেশে দয়া করে কেউ সাহায্য করু, মামা আমার ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম বিগত 5 তারিখ সকালে, কোনো গায়কের প্রেমে পড়া আর পদ্মা নদীর তীরে বাসা বাঁধার মধ্যে কোনো পার্থক্য, কোনো শিল্পীর প্রেমে পড়া। আমি গায়ক হয়ে বলছি না, আমি একজন শ্রোতা হয়ে সেই লেখাটা আমি লিখেছিলাম, যে কোনো একজন গায়কের, যে কোনো একজন গায়কের প্রেমে পড়া আর পদ্মা নদীর তীরে বাসা বাঁধার মধ্যে কোনো তফাত। পদ্মার নদীর ভাঙন যেমন যে কোনো মুহূর্তে ভাঙতে পারে, গায়কের সাথে যে কোনো সময় সম্পর্ক নষ্ট হইতে পারে। তবে গায়কের মধ্যে কি প্রেম নাই? গায়করা কি মানুষ না? গায়করা কি ভালোবাসতে জানে না? অবশ্যই জানে, কিন্তু সেই ভালোবাসাটা সবাই বোঝে না। ভালোবাসা আছে অনেকের মধ্যে আছে। আমি হইয়া বন্ধু, প্রেম ভিখারি, আমায় দয়া করে কেউ সাহায্য করু, আমি তার কাছে যাই তারে দেখাই, আমি আমি দেখাই বিহনে আমার জ্বালা পোড়াবো, বন্ধু আবি হনে আমার জ্বালা পোড়াবো, আমি এক নজর দেখিব তারে, ওকে আমারে বলুক রে জগৎ
তেলো বন্ধু আবি হনি আমার জ্বালা পোড়াবো বন্ধু আবি হনি আমার জ্বালা পোড়াবো
কাটিলো বন্ধুয়া বিহনি আমার জ্বালাপোড়া বন্ধুয়া বিহনি আমার জ্বালাপোড়া আমি এক নজর দেখিব তারে আমি ওরে আমি এক নজর দেখিব তারে ওকে আমার বলুক রে জগতের বন্ধুয়া বিহনি আমার জ্বালাপোড়া একটি চ্যানেল রূপালী পরিবেশন।